গাইজ, গুড মর্নিং। আমরা আজকে যাচ্ছি নাসিক। তো আজকে পুরো নাসিকের যে কটা জায়গা প্লেসেস আমরা ঘুরবো, মোটামুটি 11 প্লেসেস আমরা ঘুরবো, সব কটা দেখাবো, সব কটা। তো এখন মোটামুটি 8:30 বাজে, তো আমরা একটু চা কফি কিছু ঝটপট খেয়ে নিয়ে আমরা এখান থেকে যাব মন্দির। ওখান থেকে আমাদের গাড়ি আসবে, এসে আমাদেরকে পিক আপ করে নিয়ে তারপরে আমরা যাব। তো নাসিকটা মানে এগুলো আমাদের কাছে স্বপ্ন ছিল, এক একটা করে পূরণ হচ্ছে, যাই হোক সাই বাবার কৃপাতে। তো খুব মজা লাগছে, নাসিকে প্রচুর মন্দির আছে। তো আমি আর আলো প্রায় সেম কুর্তি পরেছি, কালার ডিফারেন্স। হ্যাঁ, কালার ডিফারেন্স, আমারটা পিঙ্ক আর আলোটা হচ্ছে গ্রিন। তো চলো এবার যাওয়া যাক, কারণ খুব এক্সাইটেড, আর কিছু বলছি না। জায়গায় জায়গায় যেখানে যেখানে যাবো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। কোন মানুষের চেহারা দেখে আজকে ঘুম থেকে উঠেছিলাম, ভগবান জানে। আমাদের গাড়ি, এই যে ট্রাভেলার, এটা পাঞ্চার হয়ে গেছে, এখনো আমরা মাঝ রাস্তায় পৌঁছতেই পারিনি, গাড়ির চাকার অবস্থা দেখাচ্ছি না। আর দিনের সকালবেলা থেকেই ভীষণ জ্বর এসছে, শরীরটাও ভালো না। তো জানি না আমরা কখন পৌঁছবো, কখন আমরা সব দেখবো, আদৌ পৌঁছতে পারবো কিনা সেটাই হচ্ছে ব্যাপার। এখানে একটু ভিউটা তোমাদেরকে আমরা দেখিয়ে দিই, বেশ সুন্দর ভিউ আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটাতে। ফাইনালি আমরা চলে এসেছি ত্রিম্বকেশ্বরী টেম্পল। সকাল 11:00 বেরিয়ে বিকেল 4:00 সময় পৌঁছেছি। 90 কিলোমিটার রাস্তা, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, কোনো অসুবিধা নেই। তার মধ্যে আমাদের গাড়ি পাঞ্চার হয়ে গেছে, গাড়ি পাঞ্চার হয়েছে, অনেক কিছুই হয়েছে, বাট জায়গাটা ইজ ফ্যাব। তোমাদের জায়গাটা একবার ঘুরে দেখাই আমি, জাস্ট অসাধারণ জায়গাটা একবার ঘুরে দেখাই। অনেক কষ্ট করার পর একটা দোকান আমরা পেয়েছি, সেখানে আমি আলো আর নীল তিনজনে খাবো। নিজেস মা আর বাবা খাবে, হচ্ছে এই একটা মানে তোমার মিল সিস্টেমের খাবার। প্রচন্ড জোর খিদে পেয়েছে, খেয়ে তোমাদের ত্রিম্বকেশ্বরী মন্দিরটা দেখাবো। জাস্ট মনে হবে কেরাল ফেরাল কোথাও একটা চলে এসেছি ভাই, দুর্দান্ত। মানে দেখতে হলে ওয়েট করতে হবে, বস আগে খেয়ে নিই তারপরে দেখাচ্ছি। বাবার মায়ের এই যে রাইস দিয়ে দিয়েছে, পাঁপড় ভাজা, এটা দই, আরো কি সব দিয়েছে জানো। ওদের খাবার চলে এসেছে, আমাদের এখনো আসেনি। আর বাবুটার খুব শরীরটা খারাপ, খেয়ে আর একটা ক্যালপল খেয়ে নেবে, হ্যাঁ তাহলে শরীরটা ঠিক হয়ে যাবে। সালা বাবা আবার কত নিচ্ছে, উঠে দাঁড়াতে হবে বাবা, আমরা ফটো তুলে নিয়েছি, দিয়ে দেবো। আমার সামনে এখন রয়েছে ত্রম্বকেশ্বরী মন্দির, যেটা আমি ইউটিউবে দেখেছিলাম। জাস্ট দুর্দান্ত একটা মন্দির টেম্পল, তোমাদেরকে দেখাই, জাস্ট তোমরাও দেখো, মানে নিজের চোখে এটা দেখার, এই সিনেরিওটা দেখার, জাস্ট ভিউটা জাস্ট অসাধারণ। তোমরা দেখো, আমি মুখে কিছু বলছি না, তোমরা ভিডিওটা দেখে নাও। মন্দিরটা দেখতে যতটাই সুন্দর এখানে, মানে না রে নাই লেঙ্গে, মন্দিরে ঢোকার জন্য পার পার্সনকে দিতে হবে 200 টাকা। 200 টাকা মন্দিরে ঢুকবো আমরা, আমরা সারাক্ষণ ফ্রি খুঁজি। তো মন্দিরের পিছন দিয়ে যে রাস্তাটা আছে সেটা দিয়ে আমরা এখন ঢুকছি, ওখান দিয়ে ফ্রিতে ঢোকা যাবে। 200 টাকা, ইটস অনেকটা অনেকটা কস্ট। পিছন দিয়ে ঢুকছি আমরা, ঢুকে তারপরে দেখাচ্ছি বাদ বাকি ভিউটা। যে শেয়ার গাড়ি করে আমরা ত্রম্বকেশ্বরের মন্দিরে এসে পৌঁছই, সেই শেয়ার গাড়ি প্রত্যেকটা আমাদের পার্সনের জন্য নিয়েছিল 300 টাকা, মানে আমরা 5 জন ছিলাম, আমাদের 3 পাঁচে 1500 টাকা নিয়েছিল। তো প্রথমত আমাদের টাইম ছিল সকাল 9:00 বেরানোর, ওখান থেকে আমরা বেরিয়েছি বেলা 12:00। তারপরে তো তোমরা রাস্তায় দেখতেই পেলে আমাদের চাকা বাস্ট করেছিল ট্রাভেল গাড়িটার।
তো তারপরে আমাদের যেখানে প্রথম যাওয়ার কথা সেটা হচ্ছে পঞ্চবটি বন, তো সেখানে ড্রাইভার না নিয়ে গিয়ে নিয়ে চলে আসে এই ত্র্যম্বকেশ্বরীর মন্দিরে। এখানে প্রায় 2 ঘন্টা ধরে আমরা এইরকমভাবে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, নীল জ্বরে ছটফট করছিল, তো এতটা ভিড়ের মধ্যে আমরাই ত্র্যম্বকেশ্বরীর মন্দিরে এসেছি। আমাদের 1500 টাকাটা পুরো লস গেছে, আমরা কিচ্ছু দেখতে পাইনি শুধু এই একটা মন্দির ছাড়া, যেখানে পঞ্চবটি বনে 11টা মন্দির আমাদের প্রথমে দেখার কথা ছিল। তো খুব বাজে এক্সপিরিয়েন্স হলো প্রথমবার এখানে গিয়ে। তো আমরা খুবই সবাই যে কজন আমরা ছিলাম ট্রাভেলার গাড়িতে সবাই খুবই আপসেট ছিল। প্রথমত তো এতটা ভিড়ের মধ্যে 2-2.5 ঘন্টা লাইন দিয়ে এই ত্র্যম্বকেশ্বরীর মন্দিরে পুজো দেওয়া, কারণ এটা একটা শিব ঠাকুরের মন্দির। তো যাই হোক, ঠাকুরের কাছে এসে লাইন দিয়ে পুজো দেবো সেটাতে কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে যে আমাদের যে ট্রাভেল এজেন্সির সাথে আমরা কথা বলি, সে বলেছিল আমাদের 9টার সময় গাড়ি ছাড়বে এবং আমাদের রাত 9টার মধ্যে বাড়ি ঢুকিয়ে দেবে। কিন্তু সেখানে আমরা বাড়ি ঢুকেছি রাত 11:30টার সময়, প্লাস আমাদের 1500 টাকাটা জলে গেছে আর আমরা কিচ্ছু দেখতে পারিনি। তো যাই হোক, 2 ঘন্টা ধরে লাইন দেওয়ার পর এইভাবে আমরা ত্র্যম্বকেশ্বরীর মন্দিরের ভেতরটা ঢুকি। আমি সত্যি কথা, আমি খুব আপসেট ছিলাম, আমি সেদিনকে পুরো ভিডিও কিচ্ছু নিতে পারিনি, এগুলো মাঝে মাঝে কিছু ফুটেজ নিচ্ছিলাম। তো এখানে এই যে বাবার যে চেলা চামুণ্ডা আছে, এই যে এখানে সবাই কানে কানে তাদের মনস্কামনা বলছিল। তো এখানে প্রচণ্ড ভিড় ছিল, সেদিন রোববার ছিল। তো যাই হোক, এখানে নমস্কার করার পর আমরা মেন মন্দিরের জন্য আবার লাইন দিই। জাস্ট আমরা অধৈর্য হয়ে পড়ছিলাম, এখানটাতে কিছু করার ছিল না। যখন ঢুকে পড়েছি, ঢোকার পর তো আর রাস্তা ছিল না বেরানোর, তো পুজো দিয়েই বেরানোর রাস্তা ছিল একমাত্র, তাই পুজো দিয়েই আমরা বেরিয়েছি। আমরা ভীষণ আপসেট ছিলাম, আমাদের 1500 টাকা লস গেছে। আমরা পরের দিনে যে ঔরঙ্গাবাদের যে ট্রিপটা ছিল সেটা আমরা ক্যান্সেল করেছি, এবং আমরা পরে পস্তেছি যে আমরা যদি ঔরঙ্গাবাদ যেতাম, নাসিক না গিয়ে, মনে হতো আমাদের ট্রিপটা আরও বেটার হতো। তো যাই হোক, নাসিকের পরের ট্রিপটা থেকে আমাদের মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ আমরা সেভাবে আর কোথাও ঘুরতে যেতে পারিনি। তো এখানে দেখতে পাচ্ছ যে আলো, আমি, মা, সবাই মিলেই আমরা কানে কানে আমাদের নিজের মনস্কামনা পূর্ণ করছি। তো তারপরে আবার লাইন দিয়েছি ভেতরের মেন মন্দিরে যাওয়ার জন্য। দেখো জাস্ট তোমরা ভিড়টা, মন্দিরটা নো ডাউট ভীষণই সুন্দর, খুবই সুন্দর। তো 1500 টাকা লস যাওয়ার কারণে আমার ব্লগটা সেভাবে আমি ঠিকঠাক করতে পারিনি। এই মাত্র পুজো দেওয়া হয়ে গেল, তোর ব্লগটা আমার মনের মতন হলো না, অন্ধকার হয়ে গেছে না ব্লগটা আমার মনের মতন হলো না। এটা হলো ভীমকুণ্ড, এখানেই নাকি কুম্ভ মেলা বসে। তো এরপরে পঞ্চবটি যাওয়ার জন্য সবার পার হেড 100 টাকা করে টোটো ভাড়া নেবে বলেছিল, অনেক রাত হয়ে গেছিল সেই জন্য আমরা পঞ্চবটিটাও আর ঘুরতে পারিনি। মানে পুরো নাসিকের ট্রিপটা আমাদের একদম জলে গেছে।